প্রথম কথা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়নি বলে ঈশ্বর নেই, এমন কথা যদি নাস্তিকরা বলতে চান তবে ঈশ্বরের নাস্তিকত্ব প্রমাণ করতে হবে, দ্যাট মিনস। কিন্তু নাস্তিকেরা আজও তা প্রমাণ করতে সক্ষম হননি, চিন্তা করতে পারে, নাস্তিকরা এখনো তা সক্ষম হননি। দেখেন ফিলোসফাররাই বলছে, তাছাড়া সব বিষয়ে যে প্রমাণ করা যায় এ কথারও প্রমাণের দরকার আছে, চিন্তা করতে পারেন, সব বিষয়ে যে প্রমাণ করা যায় এ কথারও প্রমাণের দরকার আছে। এরপর তারা বলছে এ কথা তো অসম্ভব নয় যে ঈশ্বর মোটেই প্রমাণের বিষয় নয়, চিন্তা করতে পারছে। তার মানে ফিলোসফি বলছে ঈশ্বরকে নিয়ে ফিলোসফি খুব একটা কি এটা ডিল করারই জিনিস নয়, বরং নাস্তিকরা যে এই যে আমরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করি, প্রমাণের অভাব, এই যে কথাগুলো বলছে পুরোপুরি হোগাস, ফিলোসফি বলছে। দেখেন আপনি, তারা কিন্তু ফাইনালি একটা কথা বলে থাকেন যে আপনারা বিজ্ঞান এবং দর্শনের আলোকে জিনিসটি প্রমাণ দিবেন, বলে কিনা ভাই, তাই না? আমরা কিন্তু প্রায় খুব সুন্দর ভাবে এই জিনিসটা আমাদের তাদের মুখে আমরা শুনতে পাই, বিজ্ঞান এবং দর্শন, বিজ্ঞান এবং দর্শন, যেন মনে হচ্ছে যে বিজ্ঞান বা দর্শন এটা কেন জানি নাস্তিক্যবাদেরই আরেকটা মানে বলা চলে প্রতিফলন। হ্যাঁ, কিন্তু আজকে আমরা ডিরেক্ট দর্শন দিয়ে বই থেকে এই নাস্তিক্যবাদের কবর রচনা করব, কেমন হয়ে যায় তাহলে, তাই না? তাহলে সরাসরি দর্শনের বই চলে যাই আমরা, ঠিক না? ওকে, আমরা এখন চলে যাবো সরাসরি দর্শনের বইয়ে, কারণ আমাদের কথার কোনো দাম নেই, আমাদের কথার কোনো প্রয়োজন নেই ভাই, আমরা দার্শনিক দিয়ে এই নাস্তিক্যবাদের কবর রচনা করে ফেলবো উইদিন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে শেষ, সব শেষ, কোনো করার প্রয়োজন নেই। সেটা কিভাবে করবো, আসেন সরাসরি চলে যাই। হ্যাঁ, আমরা সরাসরি এখন বই চলে যাবো। এ বইটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম যুক্তিবিদ্যা এবং দর্শনের ফাদার অফ ফিলোসফি বলা যাকে, প্রফেসর জিসি দেব, তার বেস্ট স্টুডেন্ট প্রফেসর নুরনবী, দর্শনের সমস্যা বলি প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে নাম্বার 1 বই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বইয়ে এই বইটা পড়তে হয়। আসুন দেখি এই বইটা একটু পরিচিতি, কারণ আমি মিথ্যা বলতে পারি, আসেন এই বইটা আমরা একটু সুন্দর করে দেখে নেই। ইনি কে? দেখুন, ইনি কে? এই সেই ভদ্রলোক, ঢাকা ইউনিভার্সিটির যিনি, যাকে বলা হয় ফাদার অফ ফিলোসফি, বাংলাদেশের যাকে স্থপতি বলা হয় ফিলোসফির ক্ষেত্রে। দেখুন এখানে লেখা আছে যে ডক্টর গোবিন্দ্রচন্দ্র দেব, মানে যাকে সংক্ষেপে জিসি দেব বলা হয়, এনার স্টুডেন্ট হয় কিন্তু বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচার ফিলোসফির, এবং এরাই বিসিএস ক্যানার বলেন, পিএইচডি রত বলেন, তারা সবাই এই ব্যক্তির ছাত্র ছিলেন। আর ওনার বেস্ট স্টুডেন্ট প্রফেসর নুর নবী, তার লেখা বই থেকে সরাসরি এবার আমরা চলে যাবো, আসেন দেখি কি বলছেন ইনি। তো এখানে আমি ডিরেক্ট যে কথাটা বলছি, এখানে তোমার দেখা যাচ্ছে না সুন্দর করে, আমি আমি জাস্ট রিড আউট করছি, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, যদি কোনো ভাই আমার এই একটি কথার একটি ওয়ার্ড কে যদি মিথ্যা প্রমাণ করতে পারেন তিনি আমাকে জবাব দিবেন। এটা হচ্ছে 305 নম্বর পেজ, এখানে বলা হচ্ছে, দেখুন সেটা হচ্ছে এই যে দেখুন সমালোচনা করা হয়েছে এখানে নাস্তিক্যবাদকে নিয়ে, এখানে পুরো ক্রিটিসিজম এসে গেছে। তো এইখানে তিনি যে কথাটা বলছে সেটা হলো নাস্তিকবাদের বক্তব্য যুক্তিযুক্ত নয়, প্রথমেই নাস্তিকবাদের বক্তব্য যুক্তিযুক্ত নয়, প্রথমেই কোনো কথা নাই, প্রথমে যুক্তিযুক্ত নয়। তারপর ভালো করে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, আমরা মোতারা আপনি মনে হয় বুঝতে পারছেন, তারা বলছেন আমরা, এখানে কিন্তু লেখক এককভাবে বক্তব্য দিচ্ছেন না, বলেছেন যে আমরা এই দুটি কারণে এই যে নাস্তিক্যবাদের যে অসারতা এটা আমরা কিন্তু কি ধরে ফেলেছি। প্রথম কথা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়নি বলে ঈশ্বর নেই, এমন কথা যদি নাস্তিকরা বলতে চান তবে ঈশ্বরের নাস্তিকত্ব প্রমাণ করতে হবে, দ্যাট মিনস। কিন্তু নাস্তিকেরা আজও তা প্রমাণ করতে সক্ষম হননি, চিন্তা করতে পারে, নাস্তিকরা এখনো তা সক্ষম হননি। দেখেন ফিলোসফাররাই বলছে, তাছাড়া সব বিষয়ে যে প্রমাণ করা যায় এ কথারও প্রমাণের দরকার আছে, চিন্তা করতে পারেন, সব বিষয়ের যে প্রমাণ করা যায় এ কথারও প্রমাণের দরকার আছে। এরপর তারা বলছে এ কথা তো অসম্ভব নয় যে ঈশ্বর মোটেই প্রমাণের বিষয় নয়, চিন্তা করতে পারছে। তার মানে ফিলোসফি বলছে ঈশ্বরকে নিয়ে ফিলোসফি খুব একটা কি এটা ডিল করারই জিনিস নয়, বরং নাস্তিকরা যে এই যে আমরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করি, প্রমাণের অভাব, এই যে কথাগুলো বলছে পুরোপুরি হোগাস, ফিলোসফি বলছে। দেখেন আপনি, যে কথাগুলো এতদিন কেউ বলেনি, এবার আসেন। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে আমাদের ব্যর্থতা এই কথা প্রমাণ করে না যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। দেখেন ফিলোসফারদের
তাদের যে স্বীকারোক্তি, এরপরে দেখেন আমি এত কথা বলবো, এবার লাস্টের কথাটা আমি শুধু বলবো, এইখানে শেষ। এখানে কিভাবে আমি তো বলেছি কবর রচনা, ইনি কত সুন্দর কথা লিখেছে দেখেন, তাছাড়া নাস্তিক্যবাদ জড়বাদ ভিত্তিক মতবাদ, এবং জড়বাদ একটা অসার মতবাদ, অসার মতবাদ কাকে বলা হয়। এরপর বলছেন সুতরাং জড়বাদের অসারতায় এ এ মতবাদের ভালো করে দেন কি লেখা আছে একটু আমি স্থির করি, দুঃখিত একটু ইয়াচ্ছে, এখানে বলা আছে সমাধি রচনা করে, এখানে স্পষ্ট আসছে সমাধি রচনা করে। ভাই আমি কি বলেছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি 2 মিনিটের মধ্যে কবর রচনা করবো ফিলোসফির ভাষাতে, আর এখানে শব্দটা আছে আমরা, এ কথা স্বীকার করি যে আমরা, কোন ব্যক্তি যদি বলতে চায় এটা প্রফেসর নুরুন নবীর কথা, আমাদের কথা না, ফিলোসফারদের কথা না, জি না ভাই, এখানে স্পষ্ট বলা হয়েছে আমরা এ কথা স্বীকার করি যে। এটা গেল একটা বই ভাই জান, এটা শুধু একটা বই। এবার আরেকটা বই আনতেছি, বলতে পারেন যে আপনাদের কথা মতো একটি বই এনেছেন। এবার আরেকটি কথা আসি, দর্শনের কথা, ইনি একজন বিশেষ কেন, ইনি ইনি বাংলাদেশ ইতিহাসে একজন সেরা ফিলোসফার, ফিলোসফির একজন টিচার, মোহাম্মদ আব্দুল বারি ডক্টর, উনি পিএইচডি হোল্ডার, উনি সেম কথাটাই ঢুকিয়ে দিয়েছেন এখানে। দেখুন এখানে কি বলেছেন, উনিও সেম কথাটা বলেছেন এখানে, আমরা যদি এখানে 402 নম্বর পেজটাতে পড়ি, এখানে স্পষ্ট বলছেন যে, আমি একটু বের করছি, এই যে, নাস্তিক্যবাদ ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব যে নেই এর উপর কোন যথার্থ যুক্তি দিতে পারে না। চিন্তা করতে পারছি, আচ্ছা নাস্তিক্যবাদ শুধু ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অবিশ্বাস নিয়ে আলোচনা করে, কিন্তু এই অবিশ্বাসের ভিত্তির কোন সঠিক পন্থা দিতে পারে না। দেখেন এই কথাগুলোই কিন্তু আমরা বলি। আচ্ছা তাছাড়া নাস্তিক্যবাদ যেহেতু জড়বাদেরই একটা রূপ মাত্র, সেহেতু জড়বাদের মতো এ মতবাদও বিভিন্ন ত্রুটিতে ত্রুটিপূর্ণ। চিন্তা করতে পারছেন, বিভিন্ন ত্রুটিতে। আচ্ছা তারপর, আর এর ফলে জগতের ঐক্য শৃঙ্খলা সামঞ্জস্য নৈতিকতা ও ধর্মীয় অনুভূতি ইত্যাদির কোন সঠিক ব্যাখ্যায় মতবাদ দিতে পারে না। নাস্তিক্যবাদ সন্তোষজনক মতবাদ নয়, কেননা এ সাধারণ মানুষের মধ্যে সংশয় দ্বিধা ও নৈরাশ্য সৃষ্টি করে, মানুষের মনের মধ্যে শান্তির পরিবর্তে অশান্তি টেনে নিয়ে আসে, তাই মানুষের আত্মার পরিতৃপ্তি ও শান্তির জন্য আস্তিক্যবাদকেই একটা সন্তোষজনক মতবাদ বলে মনে করা হয়। শেষ, কেস ক্লোজড। আমার মনে হয় এরপর আর কিছু লাগে না ভাই। আস্তিক্যবাদকে তারা লাস্টে তারা কি বলে দিলেন, এই দুটোর ডিবেটে, এই দুটোর ফাইটে সর্বশেষ আমরা আস্তিক্যবাদকেই মনে করি কি, একটা রেজাল্ট, একটা আউটপুট, একটা স্ট্যান্ডার্ড। তো যারা আজকে বড় বড় দর্শন দার্শনিকতাকে বুকে ধারণ করেন, আমরা তাদেরকে আজকে আহ্বান জানাচ্ছি যে প্রফেসর জিসি দেবকে আগে আপনি চ্যালেঞ্জ করেন। প্রফেসর ডক্টর নুরুল নবী, যিনি বেস্ট একজন স্টুডেন্ট বাংলাদেশ ইতিহাসে, যার বই আপনাদের বাগদাদারা পড়ে পড়ে আজকে তারা ক্যামব্রিজ কার্ডিফে যা পিএইচডি করছে, তাহলে তাদেরকেও আগে স্বীকার করতে হবে আমাদের পুরো শিক্ষাটাই ভুল। এগুলো কি ভাই, আমি তো আশ্চর্য হয়ে যাই, তারা আজকে ফিলোসফি ফিলোসফি বলে বড় বড় কথা বলে, যারা তাদেরকে আমরা তো অনেক আগে চ্যালেঞ্জ দিয়ে আসছি, আপনি ফিলোসফি নিয়ে বসেন না কেন, ফিলোসফিতে নাস্তিক্যবাদ ম্যাটেরিয়ালিস্টিক এই ভিউ, এটার কবর রচনা হয়ে গেছে অনেক আগে। এখন নিউ এথিজমের রিচার্ড ডকিন্সের এবং ওই যে ফোর হর্সেস বলা হয় চারজন, ওই যে যাদেরকে ধরা হচ্ছে, এরা এই যে কিছু কিছু নতুন মতবাদ দিচ্ছেন, এদের দ্বারা বিভিন্ন ভাবে স্ট্রেংথেন হয়ে এই জাতীয় কিছু ছেলে মেয়েরা আজকে কথা বলছে। মূলত ভাই নাস্তিক্যবাদ কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ভিউ এবং জড়বাদেরই আরেকটা অংশ, এটা ফিলোসফিতে প্রমাণিত এবং এটার কোনো ভিত্তি নেই, এটা ফিলোসফাররা সবাই বলেছে। আপনি জানেন, আরেকটি কথা বলে আমি এখানে শেষ করে দিই ভাই, সেটি হচ্ছে আমাদের কথা বাদ দেন, বর্তমানে একজন ক্রিশ্চিয়ান ফিলোসফার আছে উইলিয়াম লেন ক্রেইগ, আপনার নামটা আবার বলছি, উইলিয়াম লেন ক্রেইগ, যিনি রিচার্ড ডকিন্সকে আহ্বান জানিয়েছিল, রিচার্ড ডকিন্স তুমি তো নাস্তিক্যবাদকে প্রমোট করছো, তা আসো একটা ডিবেট হয়ে যাক। তো রিচার্ড ডকিন্স উত্তরে বলেছিল যে, যাকে বলা হচ্ছে যে ফাদার অফ দ্য মডার্ন এথিজম, তো তিনি একটা কথা বলেছিলেন, না আমি কোনো ফিলোসফারদের সাথে ডিবেটে যাব না। কেন ভাই, এর কারণ কি, কেন ভাই, এই স্টেটমেন্টটা সরাসরি রিচার্ড ডকিন্সের ইউটিউবে মজুদ আছে, এভরিবডি ক্যান চ্যালেঞ্জ মি, আমি এখনই তাকে প্রোভাইড করব। সে স্পষ্ট বলেছে যে নো, আমি কোনো ফিলোসফারের সঙ্গে যাব না। কেন যাবেন না জানেন ভাই, আপনাকে বুঝতে পেরেছেন উত্তরটা, কেন যাবেন না, কারণ ফিলোসফিতে এদের কি কোনো স্ট্যান্ডার্ড কোনো সিকর নেই। তো আজকে তার আর আরেকটি কথা বলে দিই ভাই, এখানে শেষ করে দিই, তারা যে বিজ্ঞান বিজ্ঞান কথা বলে, বিজ্ঞান কখনোই গডকে নিয়ে আলোচনা করার কোনো স্টোরি নাই বিজ্ঞানে, কারণ বিজ্ঞানের মেথোডোলজি সেটা না। বিজ্ঞান হচ্ছে কি, আপনার আপনার অবজারভেশন
অবজারভেশনের মাধ্যমে, রিসার্চ এর মাধ্যমে একটা একটা ইম্যাটেরিয়ালিস্টিক ভিউ। আপনারা জানেন যে গড বা ঈশ্বর কিন্তু স্রষ্টা বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা অস্তিত্ব, এটা একটা ইম্যাটেরিয়ালিস্টিক ভিউ। আপনি কিভাবে একটা ম্যাটেরিয়ালিস্টিক ভিউ দিয়ে, অবজারভেশনাল ফ্যাক্টস দিয়ে আপনি ইম্যাটেরিয়ালিস্টিক একটা ভিউকে কিভাবে প্রমাণ করেন? কি আশ্চর্যের বিষয়! মানে এদের তো গোড়াই গলত ভাই, এদের তো সঙ্গে 10 মিনিট কথা বলার দরকার নেই ভাই, সর্বোচ্চ 2 মিনিট যথেষ্ট। দেশন আশা করি ভাই উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ মোহতারাম, আমি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দিলাম, আপনি কথা বলেন। জি সালাম আলাইকুম। জি এমটি হাসান ভাই চমৎকার বলেছেন। পপ ভাই আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, আপনি আসেন, আমাকে আপনাদের জন্য আমরা ওয়েট করছি। আপনি নবাব ভাই এসেছিলেন, আমি ভাবছিলাম আপনাকে একটু পরে যুক্ত করব, কিন্তু পরে আর পাইনি। তো যাই হোক, এম কে হাসান ভাই অনেক চমৎকার কথা বলেছেন, অনেক তথ্য বলেছেন। আমাদের লাইভ অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি। রুহুলাম সিরাজি ভাই, আর কোনো বিষয়? এম কে হাসান ভাই, আমরা যে বিষয়টা আসলে আজকে টপিকে দিয়েছিলাম, নিঃসন্দেহে আপনি দেখেছেন, আমরা আসলে নাস্তিক্যবাদের অসমর্থন নিয়ে বেশ ধারাবাহিক ভাবে বেশ কয়েকটা লাইভ আমরা করেছি, যে নাস্তিকতাবাদ আসলে এগুলো কিছু নাথিং, যেটা দার্শনিকরা বলেছে, এটা এটা এটাই আমরা বেশ কয়েকটা লাইভে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আজকেও সেই একটা টপিক দিয়েছিলাম, যে ধর্ষণ নিয়ে বর্তমান একটা আলোচনা চলছে সর্বত্রই। তো আমরা চেয়েছিলাম যে এই ব্যাপারে নাস্তিকরা কিছু বলবে, তো প্রত্যেক নাস্তিকই স্বীকার করতে বাধ্য হয়েছে যে নাস্তিকতাবাদ হচ্ছে একটা পঙ্গু মতবাদ, একটা খোড়া মতবাদ, এখানে ব্যক্তি বাড়ির সমাজের সমাজের কোনো সমাধান এখানে কিচ্ছু নাই। জি 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 না, এই কথা মোতারা আমি আপনার অনুমতি নিয়ে বলছি যে এই কথা কিন্তু তারাই শুধু বলে না, যারা মডার্ন এথিজম নিয়ে কথা বলছেন তারাও স্বীকার করেন ভাই। আপনি অবাক হয়ে যাবেন, এটা কেমন এক অদ্ভুত মতবাদ, যেখানকার যারা যাদেরকে প্রমোট করা হচ্ছে তারাই স্বীকার করেন, আপনি অবাক হয়ে যাবেন। রিচার্ড ডকিন্স একবার বলেছিলেন যে রেপ ইজ আর্বিট্রারি, এটা মানে আপনার। তারপরে আপনি জানেন যে এছাড়াও তাদের অসংখ্য অসংখ্য কিতাব রয়েছে, এই যে আমার ছোট ভাই মৌলানা রুহুল আমিন সিরাজি আছে এখানে। এখন দেখেন, একটু আগে খুব অদ্ভুত লাগলো আমার একটি কথা শুনে, যে আপনি একটা রেফারেন্স দেন, রাইট? তারা চাইলো না ভাই, একটা রেফারেন্স দেন। দেখুন, যে মতবাদটার ভিত্তি হচ্ছে সাবজেক্টিভ অপিনিয়নের উপর, দ্যাট মিনস ব্যক্তি স্বাধীনতা, আপনি সেখানে রেফারেন্স কার খুঁজবেন? আশ্চর্যের বিষয়! তাহলে তো আপনাকে ধর্মে ফেরত যেতে হবে, তাহলে তো আপনাকে স্ট্যান্ডার্ডে ফেরত যেতে হবে, তাহলে তো আপনার কমপ্লিট কোডে ফেরত যেতে হবে, কারণ আপনার এক রেফারেন্স দিলে তো আপনার একজন মানবেন না ভাই। এখন আপনাদের রেফারেন্স দিতে গেলে আপনাদের একের পর একজনকে রেফারেন্স টানতে হবে। এটা রিচার্ড ডকিন্স এর কথা, এটা প্রফেসর ডক্টর হুমায়ুন আজাদের কথা, এটা ডক্টর জাফর ইকবাল স্যারের, আমার প্রিয় স্যারের কথা, ঠিক না? যাকে আমরা খুব ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। তো যাই হোক, এরপর এরকম যারা স্যার রয়েছেন তাদের কথা, বিকজ আপনাদের তো কমপ্লিট একটা স্ট্যান্ডার্ড আনচেঞ্জ কোড নেই রে ভাই, রেফারেন্স করতে দেবো আমরা? আশ্চর্যের বিষয়! এদের কথা শুনলে ভাই যুক্তি বিজ্ঞান এবং আপনি কি করবো, এরা তো সবসময় বলে এই যে লজিক ফিলসফি, মানে আপনি বোঝেন ভাই এরা কতটা স্টুপিডিটি করে। এখানে তো গোড়াতেই গলদ রে ভাই। কৃষ্ণ দাস সম্ভবত, রাইট, একটু আগে ছিলেন, করতে পারে না, বিবর্তনের সাথে নৈতিকতার কোনো কিছু জানা ভাই। জি ভাই, জি এম কে হাসান ভাই, আমাকে শোনা যাচ্ছে ভাই? আসলে উনি একজন ভালো মানুষ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আগে বেঁধে বেঁধে এসেছে কথাগুলো, আসেনি তো। উনি এটা স্বীকার করে গিয়েছেন এবং উনি বলেছেন, যাই হোক, আমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমরা একদিন আলোচনা করব। যাই হোক, আর যদিও এটা কোনো টপিক না, বিজ্ঞান